أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن يعظم شعائر الله بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح احب الى الله من هذه الايام يعني الايام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا من خرج بنفسه وماله فلم يرجع بذلك من ذلك بشيء رواه البخاري وقال عليه الصلاة والسلام أفضل أيام الدنيا الأيام العشر যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, জিলহজ মাসের ফজিলত এবং করণীয় সম্পর্কে আপনাদের সামনে সংক্ষেপে দুটি কথা পেশ করবেন ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জিলহজ মাস সমাগত, আজকে 27 জিলকদ। আশা করছি ইনশাআল্লাহ আমরা আগামী সোমবার অথবা মঙ্গলবার জিলহজ মাসের 1 তারিখ পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলত, আল্লাহ যেন সেই ফজিলতের অন্তর্ভুক্ত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসলে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আমাদের অধিকাংশের জানা নেই, অজানা। এজন্য প্রখ্যাত একজন মুহাদ্দিস তিনি আলোচনা করতে গিয়ে একটা হাদিস পেশ করেছেন যে জিলহজ মাসের যে ফজিলত, এই ফজিলতগুলো মরে গেছে। সুতরাং যে ব্যক্তি এটাকে জীবিত করার জন্য চেষ্টা চালাবে, সে ব্যক্তি মানুষ আমল করে যে নেকিটা পাবে, এই চেষ্টা বলার কারণে, আলোচনা করার কারণে সমপরিমাণ নেকি পাবেন। তো এই এমনি এমর্মে হাদিসও আসছে স্পষ্ট। আপনার কি সাউন্ডে পরিষ্কার হচ্ছে, বুঝতে পারছেন? ঠিক আছে, একটু আমার মনে হচ্ছে যে
তো আপনারা একটু লক্ষ্য করবেন যে এই ফজিলতগুলো কি এবং মানার জন্য আপনাদের উৎসাহিত হওয়া উচিত যেন সুন্নাতগুলো মরে না যায়। এমনিতেই আলহামদুলিল্লাহ এই সুন্নাতকে অল্প সংখ্যক কিছু মানুষ জীবিত রেখেছে, যাদেরকে সারা পৃথিবীতে সালাফি বা আহলে হাদিস বলা হয়। একদিকে বেদাতিরা সুন্নাতকে বেদাত দিয়ে ঢেকে চাপা দিয়ে রাখতে চায়, পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহুমুল্লাযীনা ইসলিহুন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নাতি। এটা মুসনাদে আহমদের হাদিস, 16,336 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি কাফেলা থাকবে যারা যখন মানুষ সুন্নাতকে নষ্ট করে দেবে, তখন এই অল্প সংখ্যক মানুষ সুন্নাতকে জাগ্রত করবে, জীবিত করবে, ইসলিহুন সংস্কার করবে, সংশোধন করে দেবে, না এইটা সুন্নাহ, এটা বিদআত, এটা তাওহীদ, এটা শিরক, এটা হালাল, এটা হারাম। কেবল এক শ্রেণীর মানুষ এই প্রচেষ্টাটা চালিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ অল্প সংখ্যক মানুষ হলেও আমরা যেমন বলার মাধ্যমে, লেখনির মাধ্যমে চেষ্টা চালায় যায় এক শ্রেণীর দায়ী, ঠিক আপনারা যারা সাধারণ জনগণ তারা আমুলের মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে সুন্নাতকে জীবিত রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার, কুরবানি প্রথমত আপনি মনে করবেন, এক নম্বরে মনে করবেন, মিন শাআইরিল্লাহ, অর্থাৎ আল্লাহর যতগুলো নিদর্শন আছে তার মধ্যে কুরবানিটা আল্লাহর নিদর্শন। সালাত কিন্তু আল্লাহর নিদর্শন না, সিয়াম এটা আল্লাহর নিদর্শন না, কাবা এটা আল্লাহর নিদর্শন, সাফা মারুয়া এটা আল্লাহর নিদর্শন। অনুরূপভাবে আরাফা এটা আল্লাহর নিদর্শন, মুজদালেফা আল্লাহর নিদর্শন। তার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে আল্লাহর নিদর্শন হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন সূরা হজ 32 নম্বর আয়াতে বলছেন, ওমা ইউআযযিম শাআইরাল্লাহ, যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, মর্যাদা দেয়, মূল্যায়ন করে, ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। বুঝতে হবে যে তার অন্তরের মধ্যে তাকওয়া লুকিয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। প্রথম মনে করতে হবে আপনাকে আমাকে, কুরবানিটা আল্লাহর নিদর্শন, আমি যদি এই ইবাদতটাকে গ্রহণ করে মন থেকে পালন করি তাহলে আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন এটা তাকওয়ার পরিচয়। যে ব্যক্তি তাকওয়াশীল সেই কেবল এই কুরবানিকে মূল্যায়ন করবে। পরের আয়াতে আসছে, একটা না কয়েকটা আয়াত আসছে, তো বিশেষ করে কুরবানির পশুকে আল্লাহ শাআইরাল্লাহ বলেছেন, কুরবানির পশু। যদি আমি এটাকে মূল্যায়ন করতে পারি, মূল্যায়ন করা বলতে আমরা কি বুঝব, যেটা যে আল্লাহর নিদর্শন, মূল্যায়ন করা বলতে আপনি জিলহজ মাসের শ্রেষ্ঠ আমুল হিসাবে আল্লাহর কাছে কুরবানিটা পেশ করবেন একেবারে অন্তর থেকে। মানুষ কি মনে করলো সেটা দেখার বিষয় না। আমরা অনেকেই চেষ্টা করি, বলি যে কুরবানিটা করছি মানুষ যেন বুঝে
যে এই লোকটা অনেক বড় পশু কুরবানি করেছে বা 10 লাখ টাকার কুরবানি করেছে। যে ব্যক্তি কুরবানি করছে তার অন্তর ঠিক, কিন্তু মানুষ সমালোচনা করে, এটাকে পরোয়া করার দরকার নেই। আপনার আমার সামর্থ্য আছে করতে পারে, কিন্তু আপনার মনে যেন এটা না থাকে যে আমি দেখানোর জন্য কুরবানিটা করছি, এটা সুযোগ নেই, তখন রিয়া হয়ে গেল। পাশাপাশি আরেকটা জিনিস স্মরণ রাখতে হবে, আপনার আমার কুরবানি করার সামর্থ্য আছে বেশি, কেউ 5টা করতে পারেন, কেউ 10টা করতে পারেন, কেউ 20টা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের সফরে তিনি 100টি উট কুরবানি করেছিলেন, 100টি। কেন কুরবানি করলেন? 60টা কুরবানি করার পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে ছুরিটা ধরিয়ে দিচ্ছেন যে বাকিটা তুমি করো। এখানে কুরবানিকে সম্মান করা, মর্যাদা দেওয়ার অর্থ হলো যে আপনার সাধ্য অনুযায়ী আপনি কুরবানি করবেন। এমনিতেই হাদিস আসছে, মান কান লাহু সাআহ ফালাম ইয়ুদহি লাহ, ফালাম ইয়ুদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। এটা ইবনু মাজার হাদিস, সহিহ হাদিস। তো সামর্থ্য বলতে কি? আমার সামর্থ্য আছে 5টা কুরবানি করার, 5টা খাসি কুরবানি করার সামর্থ্য আছে, কিন্তু আমি 1টা করলাম। তাহলে অন্তর থেকে আল্লাহর নিদর্শনকে সম্মান করলাম না। আর যার সামর্থ্য আছে সে কুরবানি করলো না, এই ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান দিল না, মূল্যায়ন করল না। তো 2টা বিষয় এখানে আসলো। আমরা মূল্যায়ন করতে জানি না, আমার সামর্থ্য আছে যথেষ্ট মনে করে পরিবারের পক্ষ থেকে 1টা ছাগল কুরবানি করে দিলাম, এটা আমি মনে করলাম যথেষ্ট, কিন্তু এটা কি ওমাইয়ু আদিম শাআইরাল্লাহ হলো? কি আল্লাহর নিদর্শনকে সম্মান করা হলো? আপনার কুরবানি হয়তো আল্লাহ কবুল করবেন, হয়ে যাবে, কিন্তু কুরবানিকে যে মূল্যায়নটা করা, এটা কি হলো? অন্তত আপনার অন্তর বলবে না, এই জায়গায় কথা মিন তাকওয়াল কুলুব, আপনার অন্তর স্বীকৃতি দিবে না। আপনি যখন আপনার ছেলের মেয়ের বিয়ে দিচ্ছেন, তখন 2টা 3টা গরু পাশাপাশি 5টা খাসি কাটছেন একবারে, বাট বছরে আপনি যখন 1টা কুরবানি আল্লাহর উদ্দেশ্যে দিচ্ছেন, তখন দিচ্ছেন কি 1টা ছাগল, দাই সারা যাকে বলে। তাহলে এটা মূল্যায়ন করা হলো না। আপনার সামর্থ্য আছে 3 লাখ টাকা দামের কুরবানি দেওয়া, আপনি দিলেন 60,000 টাকার 1টা বাছুর কুরবানি দিলেন, আপনার অন্তর কি বলবে যে আমি এই জিলহজ মাসের অন্যতম 1টা ইবাদত কুরবানি, এইটাকে আমি যথাযথভাবে মূল্যায়ন করলাম না? আপনার অন্তর বলবে না অন্তত, কারণ আপনার সামর্থ্য, আপনার কুরবানি দেওয়ার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সে তৌফিকের সাথে আপনার অন্তরের অবস্থার মিল পাওয়া যাবে না। আসুন আমরা চেষ্টা করব যার যতটুকু সামর্থ্য আল্লাহর নিদর্শনকে সম্মান দেব, এবং এর মাধ্যমে আমি সন্তুষ্টি অর্জন করব। এখানে আসুন কুরবানি 27 নম্বর আয়াত সূরা মায়েদা। কুরবানি শব্দটা কোরআনে এসেছে, তাকাররব থেকে কুরবানি বলা হয়। তো ইদ করবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিন আল আখার। আল্লাহ বলছেন আদম সন্তানের 2জন হাবিল কাবিল কুরবানি করেছিল, একজন একটা কবুল হয়েছিল আর একজনটা কবুল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু
মিনাল মুত্তাকিন। আসলে যে কোনো এবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো তাকওয়া, মুত্তাকি হওয়া। মুত্তাকি এই আয়াতটা হলো প্রমাণ, ইন্নামা শব্দ দ্বারা আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে মুত্তাকি না হওয়া পর্যন্ত আল্লাহ কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন সাহাবিকে, ওই সাহাবি যখন প্রশ্ন করলেন বললেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 11997 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বললেন উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহ ভীতি অর্জনের ওসিয়ত করছি। তো রাসূল সাল্লাম এই কথা বলার পরেই বলছেন ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন, তাকওয়া হলো তোমার জীবনের যাবতীয় আমলের মূল শিকড় বা মুকুট। রাসু কুল্লি শাইইন, আরেকটা দিছে রাসু কুল্লি আমরিন, তুমি জীবনে যত আমল করবে সমস্ত আমলের মুকুট হলো তাকওয়া। অর্থাৎ ওই আমলটার মাথা যদি তাকওয়া না হয় তাহলে সেটা কবুল হবে না। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন। এই কুরবানির অর্থই হলো আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর মানে সন্তুষ্টি অর্জন করা। তো যদি অন্তরে ঘাটতি থাকে তাহলে আপনি আমি কখনো কুরবানি করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো না। যদি হাবিল কাবিলের মতো আজকেও হতো তাহলে কত মানুষ যে বাদ পড়ে যেত, কয়জন টিকত, আগুন এসে যেটা পুড়িয়ে দিবে সেটা কবুল হবে আর যেটা কবুল হবে না সেটা ওইভাবেই থাকবে। এই বিধান যদি আজকেও থাকত, আসলে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তার উম্মতকে আল্লাহ অনেক ক্ষেত্রে সম্মান দিয়েছেন, তার মধ্যে এটা একটা যেটা কবুল হবে সেটা গোপন রাখছেন, কবুল না হলেও গোপন রাখছেন, প্রকাশ করলে আমার আপনার সব কিছু প্রকাশ পেয়ে যেত। তাহলে কুরবানি কবুল হচ্ছে কি না আমরা বাস্তবে জানতে পারতাম। এই জন্য কবুল হওয়ার বিষয়টা, তাকওয়ার বিষয়টা যেহেতু গোপন, সুতরাং আমাকে চেষ্টা করতে হবে আল্লাহ যেন কুরবানি কবুল করেন, এই মর্মে চেষ্টা করতে হবে। এটাই হলো তাকওয়ার পরিচয়। দ্বিতীয়ত এখানে বিষয় আছে, আমি তো কুরবানি করলাম কিন্তু এই তাকওয়ার বহির্প্রকাশ বা এর প্রতিক্রিয়া কি আমি কি পাচ্ছি, এটা একটা বোঝার ব্যাপার। অর্থাৎ আমি 100,000 টাকা দিয়ে একটা কুরবানি করলাম বা 20,000 টাকা দিয়ে একটা ছাগল কিনলাম, আমি তাকওয়া অর্জন করেছি, এইটা কি আমার কুরবানির মাধ্যমে আমি এর কোনো বেনিফিট কি পালাম বা এর প্রভাবটি আমার জীবনে কি পড়ল? কুরবানি কবুল হলে আপনার জীবনে প্রভাব পড়বে। প্রতি বছর কুরবানি করেন কিন্তু আপনার জীবনের পরিবর্তন হয় না, তাহলে আপনাকে আমাকে স্পষ্ট বুঝতে হবে যে আল্লাহ হয়তো আমার ইবাদতগুলো কবুল করছে না। আর এইভাবে আশঙ্কা করাটাও কিন্তু ইমানের পরিচয়। আপনাদের আপনাকে আমাকে সারা জীবন একটা জিনিস উপলব্ধি করতে হবে বা আশঙ্কা করতে হবে, এই আমলটি কি কবুল হলো, আল্লাহ কি কবুল করলেন, এটাও কিন্তু ভাবা ইমানের পরিচয়। সাহাবা কেরাম ভাবতেন, তাবেয়ী নিজাম ভাবতেন, তাবে তাবেইন ভাবতেন, আমি যে সালাতটা পড়ছি এটা কি কবুল হচ্ছে, আমি যে সিয়ামটা পালন করলাম এটা কি কবুল হচ্ছে।
এইটা ভাবাটাও ইমানের পরিচয়। কিন্তু কুরবানি গতবার জিলহজে করেছিলাম, সামনে জিলহজে আবার করব, মাঝখানে একটা বছর পেরিয়ে গেছে, কারো 30 বছর পেরিয়ে গেছে, কোনোদিন ভাবিনি যে আমার কুরবানিটা কবুল হলো কি না। হ্যাঁ, যে সমস্ত হাদিসগুলো আমাদের সমাজে প্রচলিত আছে ওইগুলো শুনেই হয়তো মনে করেন যে কুরবানির একটা লোম পর্যন্ত কবুল হয়ে যায়, লোমের প্রত্যেকটা লোমের বিনিময়ে নেকি পাওয়া যায়। হাদিসটা যে জাল এটা তো আপনি খেয়ালই করেনি বা আমরা খেয়ালই করিনি। কুরবানির পশুর চামড়া, লোম, খুর, শিং এইগুলো সব কিয়ামতের মাঠে মাপা হবে, এর অনুযায়ী প্রতিদান দেওয়া হবে। এই হাদিসটাও জয়ীফ হাদিস, এইগুলোই বলি আমরা বেশিরভাগ। তো এইগুলো বলার কারণে আমরা মনে করেছি কুরবানি করেছি মানে কি সব কবুল হয়ে গেছে। 37 নম্বর আয়াত সূরা হজ, আল্লাহ বলছেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই জায়গায় আসুন এবার, আল্লাহর কাছে লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে কখনোই পৌঁছে না তার রক্ত, তার গোস্ত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের মধ্যে কার ভিতরে তাকওয়া আছে এই তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে। এতক্ষণ যেটা বললাম কুরবানির মূল কথা হলো তাকওয়াটা, যেটা আল্লাহর কাছে কবুল হবে, আর আল্লাহর কাছে কবুল হলে আপনার জীবনে সেটা আপনি বুঝতে পারবেন। 30 বছর ধরে কুরবানি করছেন, আপনি আমি কি বুঝতে পারি যেটা কুরবানি হচ্ছে? বহু মানুষই কুরবানি দিচ্ছে এখন গোস্ত খাওয়ার জন্য, 2টা ফ্রিজ কিনে নিয়েছে, একটা ডিপ ফ্রিজ, আর উদ্দেশ্যই হলো কুরবানির গোস্তটা আমি সারা বছর খাবো, এই জন্য ফ্রিজ 2টা কিনে নিয়েছে বড় বড়। কারণ গরুর দাম 3 লাখ টাকা। একজন প্রশ্নই করে বসেছেন গত কয়েকদিন আগে যে আমি তো এই নিয়াত করে ফ্রিজটা কিনেছি, সারা বছর কুরবানির গোস্ত খাবো। তাম বলে যে নিয়াত তো তাহলে অন্যদিকে চলে গেল, আগের নিয়াতটা ধরার কি পশুটা কি হোক কবুল হোক, কিন্তু আগেই তো ফ্রিজ কিনে বসে আছেন, ফ্রিজে ঢুকাইয়া রাখার জন্য তো এটা না। হ্যাঁ, আপনি জমা করে খেতে পারেন, অনুমতি আছে, কিন্তু উদ্দেশ্য হলো একটা যে সারা বছর জন্য গোস্ত খেতে পারি, এই জন্য 5 লাখ টাকা একটা গরু কুরবানি করবো আমি, আর এই জন্য ফ্রিজও কিনে রাখছি। তাহলে উদ্দেশ্য কবুল হওয়াটা বেশি না গোস্তের প্রতি ঝোঁকটা বেশি হয়ে গেল? একটু তাকওয়ায় ত্রুটি থাকলেই তো কবুল হবে না, একটু ত্রুটি থাকলে কবুল হবে না। অধিকাংশ মানুষই কুরবানি এখন এইভাবে দিচ্ছে। দ্বিতীয়ত, বহু হারামখোর মানুষ, আল্লাহ আমাদেরকে মাফ করুক, যে হারাম টাকা দিয়ে কুরবানি করছি এইটা কবুল হওয়াটা অসম্ভব। যেমন একজন মানুষ মরে কবর দেওয়ার পরে ওকে জীবিত হয়ে দুনিয়াতে আসা যেমন অসম্ভব, কারণ হারাম পয়সার কোনো রুজি যদি ভিতরে ঢুকে তাহলে সেটা কবুল হয় না। তাহলে আপনার কুরবানি কবুলও হয়নি, তাকওয়ার বহিঃপ্রকাশও হয়নি, মানে অর্থাৎ আপনার জীবনের উপরে তাকওয়া কোনো প্রভাব ফেলেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী আওসাতের হাদিস 6 নম্বর খণ্ডের 116 পৃষ্ঠা, মান লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে সেই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো যদি এই রকম বিধানই হয় তাহলে আমার যে পরিমাণ রুজি হারাম হবে সে যে শ্রেণী মানুষ হোক না কেন তার কুরবানি কবুল হবে না। একটা হলো তাকওয়ার কারণে হয় না, যেটা নাম্বার 1 বলেছি। 2 নম্বর হলো কুরবানিটা কবুল না হওয়ার কারণ হলো
যে আমাদের রুজিতেই সমস্যা। একজন পাট খেটে খায়, তার রুজিতেও সমস্যা। ব্যাংকে কিস্তি দিচ্ছে, খেয়াল করেছেন আপনারা, তার রুজিতে সমস্যা মানে ও তো সুদখোর। একটা পাট প্রতিদিন আনে, প্রতিদিন খায়, সে পর্যন্ত ঘুষ খায়, সরি সুদ খায়, কিস্তি দেয়, তাহলে সে দরিদ্র। বাট তার ইবাদত কবুল হওয়ার পথ সে বন্ধ করেছে, তা ও কীভাবে বলবেন যে তারটা কবুল হবে? আমি একটা ছাগল কুরবানি দিচ্ছি কিন্তু আমার পয়সাটাও হালাল, এমনটা যদি নিশ্চিত হতাম তাহলে আমারটা কবুল হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী নুমান ইবনে কওকাল, তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইজা সাল্লাইতুল মাকতুবা ওয়া আহাল্লালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। 117 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি শুধু, আর হালালটা খাবো, হারামটা বর্জন করব, আমি দুইটা কাজ করব জীবনে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব আর হালালটা গ্রহণ করব, হারামটা বর্জন করব, আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তোমার জন্য জান্নাত রেডি, শুধু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে আর হালাল ভক্ষণ করবে, তার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছে। তো হালালের প্রতিক্রিয়া অনেক বেশি, আল্লাহ সেখানে বরকত নাজিল করে। হারামের প্রতিক্রিয়া এত খারাপ, শুধু মোমের মাথায় একটু কাঠি মেরে দেখবেন আগুনের, যতক্ষণ পর্যন্ত মোম শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আগুন নিভবে না। যখন আপনার জীবনের কোনো একটা সেক্টরে এরকমভাবে একটু আগুন জ্বালায় দিলেন, তখনই ওটা পুড়তে 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 শেষ হয়ে যাবে। আপনার ইবাদত শেষ হয়ে যাবে, আপনার সিয়াম শেষ হয়ে যাবে, আপনার হজ শেষ হয়ে যাবে, আপনার সৎ আমল যেগুলো সেগুলো সব শেষ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কড়া ভাষায় বলেছেন এখানে। চলুন এবার জিলহজ মাসের এই 10 দিনের যে ফজিলত, এই ফজিলত সম্পর্কে দুইটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশর, এতই ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের কিন্তু কসম করেননি, রমাদানের কসম করেননি। হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় যে, সমন্বয় করেছেন মুহাদ্দিসগণ, যে শ্রেষ্ঠ রাত 10 দিন সেটা হলো রমাদান মাসের শেষ দশক, আর শ্রেষ্ঠ দিন 10 দিন সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, সমন্বয় করেছেন। এরপরেও হাদিসগুলো বিশ্লেষণ করলে যেটা স্পষ্ট হয় যে রমাজানের আমুলের সাথে এই 10 দিনের আমুলটার পাল্লাটা অনেক ভারী, এই 10 দিনের আমুলের পাল্লাটা অনেক ভারী। সমন্বয় প্রথমে করে নিলাম, রাতের মধ্যে 10টি রাত শ্রেষ্ঠ, রমাজানের শেষ 10 রাত এটা হলো সমন্বয়। দিনের মধ্যে দিন হলো শ্রেষ্ঠ দিন কয়টা? 10টা, জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিন বলতে ফজরের সালাতের পর থেকে নিয়ে, অর্থাৎ তুলুয়ে ফজর থেকে নিয়ে একবারে মাগরিবের আগ পর্যন্ত এই 10টা দিন হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কসম করেছেন, ওয়া লায়ালিন আশর। লায়াল মানে রাত্রি, আসলে আরবি গণনাতে সবসময় রাত কথাটা দিয়ে গণনা হয়েছে, উদ্দেশ্য হলো মানুষ যেন রাতকে গণনা করতে না ভুলে। আজকে জুমার দিন শুরু হয়েছে কখন? গতকাল মাগরিবের পর থেকে, সূর্য ডোবার পর থেকে শুরু হয়েছে, আগামী সূর্য ডোবার আগ পর্যন্ত জুমার দিন থাকবে। এই জন্য প্রত্যেকটি প্রায় হাদিসেই দিন গণনা করতে গিয়ে
রাত শব্দটা আল্লাহ আল্লাহর রাসূল উল্লেখ করেছেন আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাত বলে উল্লেখ করেছেন এটা আমাদের একটু বুঝে নিতে হবে যে মানুষ যেন রাত সহ দিন গুণনা করে তাহলে ওয়ালায়ালিন আশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন এই 10টি রাত্রির সাথে অর্থাৎ 10টি দিনের সাথে মিলে যায় এখানে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর অনেক সাহাবী সহ মুফাসসিরগণ স্পষ্ট বলেছেন যে আল মুরাদ অর্থাৎ এই 10টি রাত বলতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন জিলহজ মাসের প্রথম 10 দিন 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9069 নম্বর হাদিস মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহ আল আইয়ামুল আশর ইয়ানি আল আইয়ামুল আশর অর্থাৎ যত দিন আছে মা মিন আইয়াম অর্থাৎ বছরে যতটা দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমুল করার আমুলে সলেহ করার শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন সাহাবীরা প্রশ্ন করলেন কলু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ করলেও কি বেশি নাকি পাওয়া যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ না জিহাদ করলেও অত নাকি পাওয়া যাবে না ইল্লা মান খরাজা বি নাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন তবে ওই ব্যক্তি বেশি নেকি পাবে যে ব্যক্তি তার ঘোড়া এবং জীবন নিয়ে বেরিয়ে গেছে নিজেও ফিরে আসেনি তার সম্পদও ফিরে আসেনি ওই ব্যক্তি জিলহজের 10 দিনে আমল করার চেয়ে বেশি নেকি পাবে এবারে আপনি ভেবে নিন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুজাহিদ শহীদের সাথে তুলনা করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মানে অনেকে তো ফিরে আসে কিন্তু যে ফিরে আসবে না অর্থাৎ তার মালও ফিরে আসেনি নিজেও ফিরে আসেনি অর্থাৎ যুদ্ধে গেছে আর ফিরে আসেনি ওই ব্যক্তি বেশি নাকি পাবে তাহলে বোঝা যাচ্ছে এই দিনের আমলটা কত বেশি গুরুত্বপূর্ণ 1774 নম্বর হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ আসকা ইনদাল্লাহি ওয়া আজমা আজরান মিন খায়রিন তা'মালুহু মিন আশরিল উযহিয়্যা মিন আশরিল আযহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র সাদাকা পবিত্র দান আল্লাহর কাছে শ্রেষ্ঠ ওই দিনের ওয়া আজামা আজরন মিন খায়রিন যত ভালো কাজ করবে তুমি জীবনে তার মধ্যে শ্রেষ্ঠ কাজ হলো এই 10 দিনের আমলগুলো যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল অর্থাৎ আপনি যে আমলই করবেন এই 10 দিনের মধ্যে সেটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল বলে গৃহীত হবে বন্ধুরা আমার রাসূল সাল্লাল্লাহু আরেকটা হাদিস বলেছেন আফজালু আইয়ামিদ দুনিয়া আল আইয়ামুল আশর অর্থাৎ দুনিয়াতে যত দিন গণনা করা হয়েছে সমস্ত দিনের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন ফজিলতই শুধু শুনলাম তো এই আমুলে সলের মধ্যে কোন আমুলটি শ্রেষ্ঠ আমুল জিলহজ মাসের 1 তারিখ মনে করে আগামীকাল থেকে শুরু হলো তা আপনি কোন আমুলটি করবেন যেটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলে বেশি গ্রহণযোগ্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের জন্য প্রথম বেছে নিয়েছিলেন সিয়াম পালন করা প্রথম বেছে নিয়েছিলেন সিয়াম পালন করা আল্লাহ রাসূলের স্ত্রী বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জা অর্থাৎ জিলহজ মাসের প্রথম 9 দিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত সিয়াম রাখতেন, এটা হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে নাসাইয়ের 2417 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে প্রমাণিত হয় আল রাসূল প্রথম বেছে নিলেন সিয়াম। আর একটা জিনিস প্রমাণিত হয় যে সিয়ামই যে শ্রেষ্ঠ, এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে স্পেশালি আর একটা সিয়াম আছে। এই জন্য এই হাদিসও প্রমাণ করে যে যত আমুল জিলহজ মাসের 10 দিন আমরা করব তার মধ্যে শ্রেষ্ঠ আমুল আমরা বলতে পারি কি সিয়াম। কারণ 1162 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা সানাতাল লাতি ক্বাবলাহ ওয়াস সানাতাল লাতি বাদা। অর্থাৎ নফল সিয়াম যত আছে তার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম হলো আরাফার দিনের সিয়াম। একদিন সিয়াম রাখ, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা সানাতাল লাতি ক্বাবলাহ ওয়াস সানাতাল লাতি বাদা। অর্থাৎ একটা সিয়াম পালন করলে বিগত 1 বছরের সব পাপ, আগামী 1 বছরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। এইটা আরাফার দিনের সিয়াম বলতে কোন দিন, আলেমদের মাঝে কিছু ইখতিলাফ আছে যে আরাফায় যেদিন হজ যেদিন হয় আরাফার ময়দানে হাজিরা যেদিন উপস্থিত থাকে ঠিক ওই দিনের সাথে মিলিয়ে করতে হবে না নিজ নিজ দেশের 9 তারিখ পালন করতে হবে, এই মর্মে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে সামান্য। তবে আমরা বলি যে হাদিসে ইয়াম আরাফা শব্দ আসছে শত, অর্থাৎ আরাফার দিন যেটা। আর একটা বলি যে দুইটা জিনিস একটা স্থানের সাথে সম্পৃক্ত, সিয়াম সকল স্থানের মানুষ করতে পারে, সালাত সকল স্থানের মানুষ করতে পারে, কিন্তু হজ এবং উমরা এই দুইটা জিনিস কেবল আরাফার মাঠের সাথে কি সম্পৃক্ত, কাবার সাথেই সম্পৃক্ত। এটা এই জন্য আমাদের কাছে মনে হয় যেমন শেখ বিন বাজ রহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন যেদিন আরাফাই হাজিরা উপস্থিত থাকবে ওই দিনের সাথে এটা সম্পৃক্ত। এই জন্য আমরা বহু আগে থেকে দেখছি আমাদের এই আমুলটা চালু আছে, আমাদের যারা মুরব্বী তাদেরকে দেখছি, আমরা উস্তাদকে দেখছি, তখন এই মিডিয়ার যুগ এতটা স্পষ্ট হয়নি, হজ কোন দিন হচ্ছে জানা যায়, আজ থেকে 30 বছর আগে জানা যেত না, ওইভাবে মানুষ জানতো না, কীভাবে জানতো। আমাদের উস্তাদকে দেখেছি যে পঞ্জিকা দেখে 2 দিন আগে আরাফার সিয়ামটা পালন করতেন, আমার আব্বাকেও দেখেছি পঞ্জিকা দেখে 2 দিন আগে সিয়ামটা পালন করতেন ইয়াম আরাফা দ্বারা এটাকে বুঝাচ্ছেন। যাক, ওই মাসালার দিকে আমরা যাচ্ছি না, তবে সিয়ামটা আমরা পালন করব এটা যেন আমাদের মানে মানসিকতা থাকে। একটা সিয়াম পালনের মাধ্যমে আমরা যদি 1 বছর পূর্বের 1 বছর পরের 2 বছর পাপ যদি ক্ষমা করে নিতে পারি তা আমাদের জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। এখানে সংক্ষেপে আর 2টা একটা কথা বলে নিই আপনাদেরকে, সেটা হলো এই দিনের মধ্যে একটা পাওয়া গেল সিয়াম, আর একটা করবেন সাদাকা, আর একটা হলো কোরআন তেলাওয়াত। আরও সিয়াম যে শ্রেষ্ঠ ইবাদত আরও হাদিস আছে, এখানে সাদাকাও একটা শ্রেষ্ঠ ইবাদত। আমি এই জায়গায় বলি একটা কথা, অনেকেই মা বাবা মারা গেছে তার পক্ষ থেকে কুরবানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটি জয়ীফ হাদিস এবং মুহাদ্দিসগণ এ মর্মে একমত যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি চলে না। তিরমিজি এবং আবু দাউদের হাদিসটি এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরবানি করি, এই হাদিসটি জয়ীফ হাদিস, একটা স্বীকৃত জয়ীফ হাদিস। এই হাদিস নিয়ে এসে আমরা মা মৃত্যু বাবা মায়ের পক্ষ থেকে কুরবানি করার চেষ্টা করব না, বরং কী করব, এই জিলহজ মাসের 10 দিনের মধ্যেই বাবা মায়ের জন্য আপনি বেশি বেশি সাদকা করেন। যে বিষয়ে সাদকার বিষয়ে তো কত হাদিস এসেছে, কবরে আগুন জ্বলছে আপনি জানেন না, যেহেতু এবাদত শ্রেষ্ঠ এবাদত জিলহজ মাসের প্রথম 10 দিন, এবং বললাম রমা অনেকেই বলেছেন রমাজানের চেয়েও বেশি নাকি পাওয়া যাবে,
অথবা আপনি এই জিলহজ মাসের প্রথম দশ দিনে মৃত বাবা মায়ের জন্য বেশি বেশি সাদকা করেন, আপনি কুরবানি করতে হবে। কে বলেছে কুরবানি করবেন বাবা মায়ের জন্য এক লাখ টাকা দেবেন, একটা গরু কুরবানি করবেন? ওইটা না করে আপনি এক লাখ টাকা দিয়ে মসজিদে দেন, ওই এক লাখ টাকা মৃত বাবা মায়ের নামে এতিমখানায় দেন, বিধবাকে ব্যয় করেন। আজকে যে আপনারা আমরা গতবার যেমন পেয়েছিলাম এবারও পেয়ে যাচ্ছি, এই করোনার মুহূর্তে লকডাউন চলছে, বহু মানুষ না খেয়ে থাকছে, পেটে খাবার নাই, এই টাইমটা আমরা বেছে নিতে পারি যে এই সাদাকা দেওয়ার মাধ্যমে আমি এই প্রথম দশ দিনকে মূল্যায়ন করব যেন সবচেয়ে বেশি নেকি হয়। এতিম দেখেন কে আছে, বিধবা দেখেন কে আছে, কোনো কোনো জেলায় বন্যা ঢুকে গেছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, ওই জায়গাগুলো আপনি বেছে নেন এবং চিন্তা করুন যে আমি এই মাসের মধ্যে, এই অর্থাৎ এই দশ দিনের মধ্যে বেশি বেশি মানুষকে, অসহায় দুস্থ মানুষকে সহযোগিতা বেশি করব। এইটা আপনি নিয়াত করেন, এটা মৃত বাবা মায়ের জন্যই করেন, মৃত স্বামীর জন্যই করেন, মৃত স্ত্রীর জন্যই করেন, এটা ভালো হবে আমাদের জন্য এই সাদাকা। আর একটা হলো কুরআন তেলাওয়াত বেশি বেশি করেন, একটু চিন্তা করেন তো যে এই দশ দিন একটা খতম দিতে পারে কিনা, বেশি বেশি দোয়া, এই দশ দিনে বেশি বেশি দোয়া কবুল হবে, যেমন আমরা রমাদানে বেশি দোয়া করি, আপনি এই দশ দিন বেশি বেশি দোয়া করুন, জিকির করুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যে তাকবীরটা আমরা বেশি বেশি তাকবীর পাঠ করার চেষ্টা করব এই দশ দিন। নয় জিলহজ থেকে আসছে স্পেশাল হাদিস, তবে সাহাবিদের আমল দিয়ে বোঝা যায় এবং কোরআনের আয়াত দিয়ে বোঝা যায় জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত এই তাকবীর পাঠ করা যাবে। আমরা এই তাকবীর পাঠ করাটা ভুলেই গেছি, আমরা প্রথম দশ দিন আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আর একটা ফতোয়া আর কি, সেটা হলো কুরবানির সাথে আমরা আকিকা করে ফেলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম কোনো বিধান ইসলামে নেই। কিছু ফেকহের কেতাবে ফকিগণ মত দিয়েছেন যে কেউ যদি চায় আকিকাটাকেও সন্তানের আকিকাকে কুরবানির সাথে অ্যাড করা, এইটা ইসলামের কথা না, কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত, তা আমরা এই দুইটা ইবাদত করে এক করে গুলিয়ে ফেলার দরকার নেই, প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে যেন কুরবানি করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে এই জিলহজ মাসে বেশি বেশি ইবাদত করার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কারণ এই তিনটা, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু চেষ্টা করেন তো পারি কিনা জিলহজ মাসের প্রথম দশ দিন এক টানা দশ দিনে পাঁচ দশে ৫০ ওয়াক্ত সালাত আছে, ৫০ ওয়াক্ত সালাত আমি, ৫০ ওয়াক্ত হচ্ছে না পাঁচ দিনে, স্যার দশ দিনে কত, ৫০, জি ৫০ ওয়াক্ত সালাত তাকবীরে উলা, অর্থাৎ মানে কি, অর্থাৎ তাকবীরে উলা সহ আমি জামাতের সাথে আদায় করব, এই নিয়তটা করা যায় কিনা দেখেন, মসজিদের জামাতের সাথে পড়ব, তাহলে তিনটা ফজিলত একবারে পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষকে মাটি দেওয়া হয় ইউতার রজুলু বিকবরি, একজন ব্যক্তি আযাবের ফেরেশতাকে পাঠানো হয়, কবরের পাঠানো হয় শাস্তি দেওয়ার জন্য, ফাইদা উতিয়া মিন কিবালে রসিগি, যখন ওকে মাথার দিক থেকে ঢুকতে চাই পাঠাই, তখন দাফাআতহু তিলাওয়াতুল কুরআন, তখনই তাকে কুরআন তেলাওয়াত বাধা দান করে, বলছে না তুমি এই দিক দিয়ে ঢুকতে পারবা না, অনুমতি নাই। এই বান্দা বেশি বেশি কুরআন তেলাওয়াত করত। ওয়াইদা উতিয়া মিন কিবালে ইয়াদাইহি, যখন কবরের সামনাসামনি ঢুকতে চাই, দাফাআতহু সাদাকা, তখন সাদাকা তাকে বাধা দান করে, বলে যে না তুমি এদিক দিয়ে ঢুকতে পারবে না, কারণ সে সাদাকা দিত আমি এখানে পাহারাদার হয়ে আছি, তুমি এই দিক দিয়ে ঢোকার সুযোগ রাখো না। ওয়াইদা উতিয়া মিন কিবালে রিজলাইহে, যখন দুই পায়ের দিক থেকে ঢুকতে চাই ওই আযাবের ফেরেশতা, দাফাআহু মাশইহু ইলাল মাসাজিদ,
ওই ব্যক্তিকে বাধা দেয়, আযাবের ফেরেশতাকে বাধা দেয় কি, ওই যে মসজিদে এসেছে পদচিহ্ন যেগুলো, এই পদচিহ্নগুলো ওখানে থাকে, এইগুলো তাকে বাধা দান করে যে তুমি কখনো কবরে ঢুকতে পারবা না। ওয়াসসাবরু হাজাজাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলছেন, এবার যখন ঢুকতে পারল না, তখন ওই ব্যক্তি যে ধৈর্য ধারণ করেছেন বিভিন্ন বিপদে আপদে, এই ধৈর্য তাকে আটক করে ফেলে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে আযাবের ফেরেশতা ঢোকার আর কোনো সাহস রাখে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে জিলহজ মাসের এই আমলগুলো যদি আমরা করি, কুরআন তেলাওয়াত, সাদাকা এবং মসজিদে আসা, যেটা বললাম অন্তত 10 দিন মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করব, এই নিয়তটা পাকাপোক্ত করুন, হয়তোবা আল্লাহ এই তাকওয়ার বদৌলতেই আগামী দিনগুলো আমাকে হক পথে রাখবে, সঠিক আমল করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। বেশি বেশি তৌবা করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি, অন্তত এই 10 দিন প্রতিদিন 100 বার করে পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। যারা এই করোনার মহামারীতে আক্রান্ত হয়ে মেডিকেলে আছে, দেশের অবস্থা এত জটিল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন এই সমস্ত মুসলিম দিনী ভাই বোনদেরকে আল্লাহ যেন শেফা দান করে, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। এবং যারা আমরা সুস্থ আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করেন, আমিন। যে সমস্ত দিনী ভাই এবং বোন সারা পৃথিবীতে মুসলিম ভাই বোনেরা যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন, তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। সাথে সাথে আমাদেরকে যেন আল্লাহ কবুল করে নেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আকুল কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।